প্রতিবেশী টেনেন্টের গাড়ি ক্লাম করার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন লিবারেল ডেমোক্রেট এমপি পদপ্রার্থী আজমল মসরুর। মঙ্গলবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অন্যায়ভাবে গ্রেপ্তার করার কারণে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন বলে জানিয়েছেন। রিপোর্টে থাকছে বিস্তারিত। পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস পার্ক এলাকায় পার্কিং কোম্পানি কর্তৃক কার ক্ল্যাম করার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন আজমল মাসুর। সোমবার গ্রেফতারের পর 11 ঘন্টা আটক রেখেছে বলে জানিয়েছেন তিনি। আমি উনার গাড়িকে ক্ল্যাম্পিং হওয়া অবস্থায় আমার অফিস থেকে দেখে ও এর প্রতিবাদের জন্য নেমে এসেছিলাম। তাদেরকে এসে বললাম যে তোমরা এটা করবা না, এটা করা উচিত নয়। তারা আমাদের প্রতিবাদ তো শুনে নাই। পুলিশ আমি ডেকে নিয়ে এসেছি তাদের সেফটির জন্যে। তারা আমার বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে উনাকে, আমাকে এবং আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এখানে তো সিসিটিভি আছে এবং অন্যান্য লোকদের সাথে কথা বলবো আমরা, কিন্তু তখন এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা করব ডেফিনেটলি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিকটিমরা জানিয়েছেন সংশ্লিষ্ট কোম্পানি গ্রেস টাইম না দিয়ে তার গাড়ি তুলে নিয়ে যায়। সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা এটি প্রথম নয়। স্থানীয়রা এমন ঘটনার শিকার হচ্ছেন নিত্যদিন। ঘটনাগুলো আমরা সবসময় দেখতেছি, এখানে হচ্ছে, উইন্ডো দিয়ে আমরা দেখি, কোনো সময় ইনভলভ হয়, কোনো সময় ইনভলভ হয় না। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা ক্লাম লাগাই দেয়। একটা মিনিটের সময় দূরের কথা, কয়েক সেকেন্ডের ভিতরে তার গাড়ি চলতি অবস্থায় গাড়ি থেকে জাম করে আমি ক্লাম লাগাই দেয়। সংবাদ সম্মেলনের পরে স্থানীয় মানুষের হয়রানির প্রতিবাদে কাউন্সিলের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে নো ক্ল্যাম্পিং ক্যাম্পেইনের ঘোষণা দেন আজমল মাসুর। তানভীর আহমেদ, Channel I, London.